হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি ফারহানা কবির অরিন। আর আজকে আমি আপনাদের সাথে মূলত দই বড়ার রেসিপিটা শেয়ার করছি। এটা আমার কাছে অনেক ভালো লাগে আর তৈরি করাও খুবই সহজ। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর সবগুলো টিপস আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, পারফেক্ট দই বড়ার রেসিপিটা। তো আশা করছি ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দই বড়া তৈরি করার জন্য এখানে আমি মাষকলাইয়ের ডাল 1 কাপ পরিমাণ নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা আগে। ডালটা এখন ভালোভাবে ভিজে গিয়েছে, এখন আমি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে বলেছিলাম আমি দই বড়াটা তৈরি করব, তখন আমি শিওর নামটা বলতে পারিনি ডালের নামটা। এই ডালটার নাম হচ্ছে মাষকলাইয়ের ডাল, এটা আমরা সবাই চিনে থাকি। আর যে কোনো মুদির দোকানে এই মাষকলাইয়ের ডালটা পাওয়া যায়, এটা দিয়ে দই বড়া তৈরি হয়। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি যেটা করব, ডালটাকে আমি পেস্ট তৈরি করে নেব। আর যতটুকু সম্ভব পানি কম দিতে হবে, একটু ঘন, তারপরে আটালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। মানে যদি দেখেন যে মানে পানি ছাড়াই আপনার গ্ল্যান্ডারে পেস্টটা তৈরি করা যাচ্ছে, তাহলে আপনারা পানি ছাড়াই করে নেবেন। যদি পানি ছাড়া করা না যায়, তাহলে আপনারা 2 চা চামচের মতো পানি দিতে পারেন। একটু আঠালো আর ঘন টাইপের পেস্টটা হবে। এই পেস্টটা আমার করা শেষ, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর একদম মিহি করে পেস্টটা করতে হবে ডালের। যত বেশি মিহি করে হবে, তত বেশি ভালো হবে বড়াটা। এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এই যে দেখুন কতটা ভালোভাবে আমি পেস্টটা তৈরি করেছি। আর কিরকম আটালো আটালো হবে আর ঘন হবে, সেটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন, এইরকম হতে হবে পেস্টটা। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি সবগুলো ডাল আমি পেস্ট তৈরি করে নেব। সবগুলো ডালকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, একটা হ্যান্ড উইক্স নিয়ে ডালটাকে 6 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে, চাইলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও একটু ভালোভাবে বিট করে নিতে পারেন, তাতে হয়ে যাবে। আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। পারফেক্ট দই বড়া তৈরি করতে গেলে এটা অবশ্যই করতে হবে, এটা মোটেও বাদ দেওয়া যাবে না। এখন আমি 6 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এটা ফেটানো হয়েছে কি না সেটা বোঝার একটা পরীক্ষা আছে, সেটা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এটা আমরা বুঝবো কিভাবে ডালটা ফেটানো হয়েছে। এখানে আমি বাটির মধ্যে পানি নিলাম, অল্প করে একটু ডালের মিশ্রণ আমি পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন পানির মধ্যে দেওয়ার সাথে সাথে ডালের মিশ্রণটা পানির উপরে ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে ডালটা ফেটানো হয়ে গিয়েছে। যদি পানির নিচে বসে থাকতো, তাহলে বুঝতে হবে ডালটা ফেটানো হয়নি। আরও কয়েক মিনিট একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার এই ডালটা এখন ফেটানো শেষ। এখন আমি বড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম আছে, খুব বেশি গরম নেই। আর চুলাটাকেও আমি একটু মিডিয়ামে করে রেখেছি, কারণ খুব বেশি তেলটা গরম থাকলে, আবার খুব বেশি যদি চুলার আঁচটা বেশি থাকে, তখন কি হবে, ডালটা বাহিরে থেকে হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে ধীরে ডালগুলো, বড়াগুলো ভেজে নিতে হবে। যেহেতু এগুলো ডালের বড়া, একটু সময়ও লাগবে ভিতর থেকে হয়ে আসতে। আমি চুলাটাকে একদম কমিয়ে রেখেছি, তারপরে ধীরে ধীরে ডালগুলোকে ভেজে নিচ্ছি।
প্রথম ধাপের ডাল বড়াগুলো আমার একটু ছোট হয়েছে, আমি আর একটু বড় সাইজের তৈরি করব। এই যে এগুলো আমি একটু বড় সাইজের তৈরি করেছি। সেমভাবে সবগুলো ডাল আমি ডালকে আমি বড়া তৈরি করে নেব। আপনারা হয়তো বা প্রথমের দিকে একটু লক্ষ্য করেছেন, আমি ডালের মধ্যে কোনো প্রকারের লবণ ব্যবহার করিনি, শুধুমাত্র ডালগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, বড়া তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখানে আমি বাটির মধ্যে প্রায় অনেকটা কানি পানি নিলাম, পানির মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই বড়াগুলো পানির মধ্যে 30 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। এতে করে যেটা হবে, লবণটা খুব সুন্দরভাবে ডালের ভিতরে ঢুকে যাবে আর ডালের বড়াগুলো খুবই খুবই সফট হবে। সবগুলো ডালের বড়া আমি লবণ পানির মধ্যে দিয়ে দিলাম, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টোটাল 30 মিনিটের মতো আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো ডালের বড়াগুলো। এ ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিব। এখানে আমি গ্ল্যান্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা, তারপরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এটা আপনাদের ঝালের টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটুকু ঝালটা পছন্দ করবেন। আর আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে এখানে আপনারা 10 থেকে 12টা পুদিনা পাতা দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতাটা নেই, যার কারণে আমি পুদিনা পাতাটা দিতে পারছি না। পুদিনা পাতাটা দিলে খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে পুদিনা পাতার। তো আমি সামান্য করে পানি দিয়ে ধনে পাতা আর কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ ফাঁকে আমি টক দইয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টোটাল 1 কাপের মতো টক দই নিলাম, আর এখানে টক দই ব্যবহার করতে হবে। তারপরে দিচ্ছি 1/2 চা চামচের মতো চটপটি মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে আপনারা চাট মশলাও দিতে পারেন, চটপটি মশলা কিংবা চাট মশলা যে কোনো একটা দিলে হয়ে যাবে। তারপরে আমি এখানে দিব 1/2 চা চামচের মতো টালা জিরে গুঁড়া। জিরেটাকে তেলে তারপরে গুঁড়া করে দিতে হবে। তারপর আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ, আর বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচের মতো চিনি। তারপরে ধনে পাতা আর কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি 4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে বিট লবণ দিয়েছি, তারপরে দই বড়াগুলো আমরা লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, সেক্ষেত্রে এখানে আর বাড়তি লবণ ব্যবহার করতে হবে না। এখন আমি এই সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আর এই দইয়ের মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হয় না, একটু পাতলা টাইপেরই হয়, আবার খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, প্রায় আমি 1/2 কাপের চেয়েও একটু বেশি পানি দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, এরকম হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এটা হয়ে গিয়েছে। এখন আমি পানির মধ্যে থেকে বড়াগুলো নিয়ে পানিটা একটু চেপে ফেলে দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব পানিটা চেপে ফেলে দিতে হবে।
নাড়াচাড়া সুবিধার ক্ষেত্রে আমি দই বড়া সবগুলো বড় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। এরই মধ্যে দইটা খুব সুন্দর মতো বড়ার ভিতরে ঢুকে যাবে। আর আপনারা চাইলে এই দই বড়াটা নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একটা বক্সের মধ্যে রেখে। তখনও খেতে অনেক ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে এই দই বড়াটা। 20 মিনিট পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের মার। তেঁতুলের মারটা বলতে, তেঁতুলটাকে সামান্য একটু পানি দিয়ে আমি এর মারটা বের করেছি, তারপর আমি বিচিটা ফেলে দিয়েছি। আর এই তেঁতুলের মারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা যদি না দেন তাহলে দই বড়ার আসল টেস্টটা আপনারা পাবেন না। আর এ তেঁতুলের মার দিয়ে বিভিন্ন রকমের পাকোড়া, তারপরে ঝাল জাতীয় অনেক আইটেমই খাওয়া যায়। এখন আমি দই বড়ার উপরে অল্প অল্প করে তেঁতুলের মার দিয়ে দিলাম। দেখার সৌন্দর্যের জন্য সামান্য করে মরিচের গুঁড়া নিয়ে আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, এটা দেখতে খুবই ভালো লাগবে। আর দেখতে কতটা ইয়াম্মি হয়েছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে দই বড়াটা রেডি। একটা দই বড়া নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ভিতরের অংশটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, খুবই সফট হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনাদের কাছে আজকের এই দই বড়ার রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই দই বড়াটা খুবই খুবই ভালো লাগে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।